আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তানিয়া ইসলাম রাত্রি। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ও যুদ্ধপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ নাজমুল হুদাকে বগুড়ায় গ্রেপ্তার করেছে র্যাব। 2014 সালে 72 বছর বয়সী তৎকালীন জামায়াত নেতা নাজমুলের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন তিনি। পরে কুখ্যাত রাজাকার হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তার ফাঁসির রায় হয়। পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের পর রায় কার্যকরের আদেশ দেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় পালিয়েছিলেন নাজমুল হুদা। সর্বশেষ গাজীপুরের টঙ্গী এলাকায় ছিলেন তিনি। সোমবার বগুড়া শহরে অবস্থানকালে র্যাব 12 বগুড়া এবং র্যাব 2 ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত কুম্ভ মেলায় ঘুরতে গিয়ে আটক হয়েছে 10 বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে স্থানীয় পুলিশ। স্থানীয় আদালতে তোলা হলে আটককৃত প্রত্যেককে 15 দিন করে কারাদণ্ড দেন বিচারক। তাদের বাড়ি খাগড়াছড়ির মাইশছড়ি এলাকায়। এদিকে তাদের আটকের খবরে দিশেহারা পরিবারের সদস্যরা। ওই 10 যুবককে দ্রুত ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন আটককৃতদের পরিবার। এই বছর 13 থেকে 15 জানুয়ারি অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। ঘন কুয়াশায় ফরিদপুরে বোরো মৌসুমে নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। শীতের তীব্রতায় শ্রমিক সংকটেও ব্যাহত হচ্ছে ধানের আবাদ। গত কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে ধান আবাদ ব্যাহত হওয়ায় লোকসানের দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর জুড়ে চলছে বোরো আবাদের প্রস্তুতি, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। এবছর 1578 হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ঘন কুয়াশায় তা প্রস্তুত করা যাচ্ছে না। এছাড়া মৌসুমের শুরুতেই বেড়েছে বীজ, সার ও ডিজেলের দাম। সেটা কিন্তু কুয়াশা পড়ছে, কুয়াশা কারণে চারাগুলো খুব নষ্ট হয়ে যাবার লাগছে। ভিটামিন বেড়াই দিছি, কাজ হইতেছে না, কি করবো, দিশা মিশা পাইতেছি না। এমনি জিনিসপত্রের দাম বেশি, চারা তো মরে যাইতেছে, এই দিয়ে খেত খোলা করুম এমনি। তবে ঘন কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষকদের কারিগরি পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। বোরোর বীজতলা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে বীজতলা পলিথিন আবৃত করে রাখা, বীজতলায় পানি প্রবেশ করিয়ে সকালবেলা পানি বের করে দেওয়া সহ ছত্রাকনাশক প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে যাচ্ছি, যাতে বোরো ফসল ভালোভাবে চাষাবাদ করতে পারে এবং ভালো ফসল ঘরে তুলতে পারে। এবছর জেলায় 22,978 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। বিপিএলে টানা ষষ্ঠ জয়ের মিশনে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 মাঠে নামবে দুই দল। টুর্নামেন্টে এখনও অপ্রতিদ্বন্দ্বী মাশরাফি বিন মুর্তজার দল। ব্যাটিংয়ে মোহাম্মদ হারিস, জাকির হাসান, মুশফিকুর রহিম। বোলিংয়ে মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমের সাথে মাশরাফির নিজের পারফরম্যান্স সিলেটকে জেতাতে ভূমিকা রাখছে। অন্যদিকে কুমিল্লা নামবে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে। এর আগে দিনের প্রথম ম্যাচে বেলা 1:30 খুলনা টাইগার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে অংশ নেওয়া 168 কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর স্ক্রিনে লেনদেন শুরুর দিকে কিছু ক্রেতা থাকলেও ধীরে ধীরে ক্রেতা হারিয়ে যেতে থাকে। সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে 58 কোম্পানির মধ্যে 30 কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতে 34 কোম্পানির মধ্যে 25 এবং প্রকৌশল খাতের 21 কোম্পানি ক্রেতা শূন্য হয়ে যায়। এছাড়াও ঔষধ, জ্বালানি, আর্থিক ও মিউচুয়াল ফান্ডের অধিকাংশ শেয়ার ক্রেতা শূন্য থাকে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।